On Wednesday, AIKS, AIAWU, and GMP West District Committee submitted a public deputation to the district governor, demanding government assistance for the farmers affected by the severe cyclone. All Bharat Krishak Sabha State Committee President Pavitra Kar and others were present during the deputation. All Bharat Krishak Sabha State Committee President Pavitra Kar and others were present during the deputation. Pavitra Kar said that the cyclone on December 6 and 7 caused extensive damage to rice and vegetables. Deputations were immediately made by AIKS, AIAWU, GMP to the State Agriculture Minister and the Director of Agriculture Department for the assistance of these affected farmers. The minister said assistance will be given to lakhs of affected farmers. Then in the assembly session, the minister admitted that the damage was extensive. Their cooperation will be arranged soon. But till now, no cooperation has been given by the government. So, this day, public deputation has been given to the district magistrate of West District. আমাদের কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম। তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলি, ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয়, এটা প্রাকৃতিক বিপর্যয়, সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক, মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে। আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে, আমরা বললাম প্রায় 1,00,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে 1,00,000 উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইমিডিয়েটলি করব। বিধানসভা অধিবেশন গেল, বিধায়করা এখানে প্রস্তাব তুলেছেন, সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্বর দেওয়ার ব্যবস্থা করব। অতি সত্বর আর কবে হবে, ডিসেম্বর শেষ, জানুয়ারির মাঝামাঝি, সামনে আরেকটি ফসল বোরো ধান, এখন আবার সবজি, মানুষ তো বসে নেই করবে, আমরা অপেক্ষা করেছি। কারণ পৌষ সংক্রান্তি গেল, যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের, আমরা প্রত্যেক জায়গায় 8টি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, যাতে সামনে বোরোর সিজন আছে এবং সবজি এখনও কিছু সুযোগ আছে সবজি করার জন্য, যাতে এই সুযোগ দেওয়া হয় এটা করার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই পশ্চিম জেলাতে এখানে এসেছি, অন্যান্য বাকি 60টি জেলাতেও তারা এই কর্মসূচি করবেন। আপনারা জানেন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলেছে, প্রচণ্ড শীতের প্রবাহ, তবু আজকে আমাদের জন্য বোধহয় সূর্যদেব সহায় একটু রৌদ্র দিয়েছেন। আমরা এই সমস্ত কিছুকে উপেক্ষা করি কৃষকদের স্বার্থে এই সরকারের কাছে আবেদন নিবেদন করলাম যে আমরা বলবো এরপরে কৃষকরা, কিন্তু কৃষকরা না বাঁচলে অর্থনীতি বাঁচবে না, কেউ বাঁচবে না, সরকারও বাঁচবে না। তাই আমরা এই নিবেদন নিয়েই ডিএমের কাছে আমাদের প্রতিনিধিরা, এই জেলার যারা প্রতিনিধি তারা গিয়ে দেখা করবেন, কথা বলবেন এই বিষয়টা। আরেকটা বিষয় যেটা আমরা এখানে তুলে ধরবো সেটা হলো গত 3 মাসে আমরা একটা পরীক্ষা করেছি এই পশ্চিম জেলা। রিপোর্টেড বাই প্রণব ফ্রম আগরতলা, চিনি খরাং।